আবার আজকে আমরা বাংলা ছড়াতে যে কবিতাটি শিখব সেটা হচ্ছে বাবুরাম সাপুড়ে, সুকুমার রায়ের লেখা। আমি পড়ছি, তোমরা শোনো। বাবুরাম সাপুড়ে, সুকুমার রায়। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কে হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো পোঁচ ফাঁস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত ওটা দুই আন্ত, পেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। আমি আরেকবার বলছি, তোমরা শোনো। বাবুরাম সাপুড়ে, সুকুমার রায়। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ঘোষ ফাঁস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যাত ওটা দুই আন্ত, পেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। এইটা তোমরা বাড়িতে ভালোভাবে